গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস ব্লগে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক স্বাগত। তো সবাই কেমন আছো? প্রচুর ঠান্ডা পড়েছে, রোজই ভাবি তাড়াতাড়ি উঠবো, কিন্তু সেই 8:30 বেজে যায় ঘুম থেকে উঠতে উঠতে। আর এখন আমি এই যে বিছানার ওপর দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি, বিছানাটা তুলবো। আর এই যে জানলাটা দেখছো, এইটা এখানে ক্যাচার লাগানো থাকে, ওই যে নেটগুলো থাকে না মশার জন্য, তো এই জানলাটা আমরা শীতকালে বন্ধ করে দিই আর খুলি না। আর এইদিকে যে দুটো জানলা, এই দুটো জানলা আমরা খুলি। তো এখন কেমন অন্ধকার অন্ধকার লাগছে, ওই জন্য একটা দিক খুলে দেব। খুলে দিলে কি হবে বলতো, একটু আলো আসবে। তো এটা যেহেতু খুব ঠান্ডা ঢোকে, সেই কারণে আমরা এই জানলাটাকে খুলি না। দাঁড়ো, এই দেখো গিট্টি দিয়ে দিয়েছি, দড়ি দিয়ে গিট্টিটা খুলে নি, খুলে দিয়েছি। দেখো জানলাটা খুললে শক্ত হয়ে গেছে, কত আলো আসে। এখানে পিছনে একটা বাগান আছে, ওই যে বাগানটা, তো এই একটাই খুলবো, আর এই দিকেরটা খুলবো না। কেন বলো তো, এই যে এটা হচ্ছে টিভির সুইচ, এই তারটা গেছে, এই যে টিভি, আর এখানে না কেবিল লাইনের তার আছে। এবার এটা যদি খোলা পড়া করি, এই যে দেখো কেটে গেছে। তো খোলা পড়া করলে এই যে এইখান থেকে আটকানো, খোলা পড়া করলে না এটা আবার ভেঙে যেতে পারে। তো থাক, এটা এদিকটাই খুলে রাখি, একটা দিক খুললেই হবে। এবার আমি বিছানা তুলে নিই, দেখো আমার বিছানার কি অবস্থা। এই যে এই দুটোকে আমার ভাঁজ করতে হবে, এত ভারী আমার নাজেহাল হয়ে যাই। তো যাই হোক, বিছানাটা তুলে নিই। পটি করছেন, পটি চেপে রাখার খুব শখ। ধরো একদিন দুদিন চেপে রাখবে, যখন পারবে না তখন মানে বলবে পটি পেয়েছে পটি পেয়েছে, তখন দৌড়াদৌড়ি করবে। তো আমার বাচ্চার মতন তোমাদের কার বাচ্চা এরকম করে, তো কমেন্টে জানিও যে দুদিন তিন দিন পরে পটি করে, কারণ এদের পটি চেপে রাখা স্বভাব। কেননা পটি অতক্ষণ ধরে বসে পটি করা যাবে না, এরা ভীষণ ব্যস্ত। তো যাই, একে আর কি বাথরুমে নিয়ে যায়, এর হয়ে গেছে, তারপর আস। এই যে ঠান্ডায় পুরো রেডি, প্যাকিং হয়ে গেছে, এবার নিচে যাব। আজকে তো একাদশী, সেই কারণে কি রান্না হয় দেখি। ভেবেছি একটু টিফিনে চাউমিন করবো। চাউমিন খাবি ভাবি? চাউ খাবি? হ্যাঁ, চাউমিন তুমি বলেছিলে না, সবাই তো চাউমিন খাবে বলছে, তাহলে তুমিও চাউমিন খাও আজকে। কালকের এগরোল পিজা খাবে? এগরোল পিজাটা কালকের খেও। আচ্ছা ঠিক আছে, ও এগরোল পিজা বলে একটা ডিশ আছে, ওকে বানিয়ে দিই। তো ওটা তোমাদের সাথে একদিন শেয়ার করব খাবারটা, তো বাচ্চাদের খুবই ভালো লাগে, তো ওটা খাওয়ার জন্যই বায়না করছে আর কি। তো যাই নিচে যাই, অনেক বেলা হয়ে গেছে, 9টা বাজতে যায়, তাড়াতাড়ি গিয়ে। সব বাচ্চাদেরই দেখবে মোজা টুপি আর জ্যাকেট, এগুলো পরাতে ওদের অ্যালার্জি, সব বাচ্চা পড়তে চায় না, ওদের খুব গরম লাগে। তো যাই হোক, আমি এই যে জলের বোতল নিয়েছি, এবারে ওই আমার একটা অ্যালোভেরা গাছ আছে বারান্দায়, তো সেই গাছটাকেই আমি রোজ অ্যালোভেরা মানে জল দিই। দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের, আমার অ্যালোভেরা গাছ, এটাকে প্রতিদিন জল দিই, আর কি সুন্দর দেখো হয়েছে, অল্প মাটিতে, খুব একটা কিন্তু বেশি মাটি নেই, কিন্তু খুব সুন্দর গাছটা হয়েছে। অনেকগুলো, একটা গাছ পুঁতেছিলাম তার মধ্যে ভর্তি হয়ে গেছে, কিছু তুলে নিচে পুঁতেছি। তো চলো, হয়ে গেছে, এবার নিচে চলে যাক। আর এই যে আমাদের এই ব্যাগটার মধ্যে সব শীতের জামা কাপড় আছে, এটা আপাতত বারান্দাতেই রেখেছি। তো এই যে এবারে যাবো, গাছ আছে আমার গোলাপ গাছ, তো সেইগুলোতে আমি প্রত্যেকদিন জল দিই, কারণ এখন তো শীতকাল, এখন
জল না দিলে তোমার গোড়াগুলো শুকিয়ে যাবে, সেই কারণে প্রত্যেকদিন ছাদের এই জোলাক বালতিতে, এই যে আমরা উপরে এক বোতল করে জল নিয়ে যাই, তো থেকে যায় অনেকটা। এখন শীতকাল আরোই জল খাওয়া কম পড়ছে, তো তার জন্য আর কি সেই জলটা আর কি গাছে দিয়ে দিই। দেখাচ্ছি দাঁড়াও, গাছ এই গাছটা নিয়ে আসার পর থেকে একদিনও ফুল দিল না, কেন জানি না, বলে নাকি সাতটা পাতা হলে তোমার ফুল ফোটে না, সেটাই দেখছি সত্যি হয়ে যাচ্ছে। শুধু এই যেরম ভাবে কচি পাতাই বেরোচ্ছে কিন্তু ফুল আর ফুটছে না। আর এই গাছটায় প্রচুর ফুল দিয়েছে, এটা হচ্ছে গোলাপি গোলাপ গাছ, ফুলটা গোলাপি হয় আর এটা হচ্ছে লাল, কিন্তু যখন এনেছিলাম তখন একটা ফুলই ফুটেছিল, তারপরে আর কোনো ফুল নেই। আর এটাতে দেখো, এই দেখো কুড়ি আসছে, দেখতে পাচ্ছ এই যে কুড়ি আসছে, কচি পাতাও বেরিয়েছে। এইটারও একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, শুধু এই ডালটাতেই তোমার, মানে এই যে এই ডালটাতেই শুধু ফুল হয়, এই সাইডের ডালগুলোই ফুল হয় না। দেখো এই যে সাত পাতা বেরিয়ে গেছে, তো কেন ফুল হয় না, এই কারণেই হয়তো হবে, আমি ঠিক জানি না, সবাই তাই বলে। যদি কেউ তোমরা যদি কেউ জানো যে এই সাত পাতার গাছটাকে কি করা উচিত, কারণ আমার গোলাপ ফুল আমার না সবারই খুব ভালো লাগে, তো আমাকে একটু জানিও কমেন্ট করে যে এই ফুল গাছটাকে আমি কি করলে দুটো লাল ফুল আর কি, লাল গোলাপ ফুল দেখতে পারবো। তো যাই হোক, আমি এখন ছাদেই এসেছি, এবার নিচে যাই, তো চলো। এই যে একটা বড় জমি আমাদের বাড়ির পিছনে, ঠিক পরিষ্কার করছে জানো, এখান থেকে কালকের একটা চন্দ্রপুরা সাপ মেরেছে, তো আমরা দেখিনি, ওই ওই যে লোকগুলো যে পরিষ্কার করছে না, ওই লোকগুলো নাকি বলছিল যে ছোট একটা চন্দ্রপুরা সাপ মেরেছে। তুমি দেখো আমাদের বাড়ি এই, আর এই হচ্ছে রাস্তাটা, পিছন রাস্তাটা, আর এই হচ্ছে জায়গা পরিষ্কার করছে, তো এখানে চন্দ্রপুরা সাপ, কি বিষাক্ত। আর এইসব ময়লাগুলো ওইখানটায় ওই যে তুলে তুলে রেখেছে, একদিন ময়লার গাড়ি আসবে নিয়ে চলে যাবে। তো অনেকক্ষণ ধরেই আমি জানি নিচে যাব নিচে যাব করছি, কিন্তু নিচে যেতে পারছি না, এখন যেতেই হবে নাহলে টিফিন হবে না, তো চলো। তো মেয়ে বললো যে এগরোল পিজা খাবে, তো তাই জন্য আমি ভাবলাম যে তাহলে চাউমিনটা করব না, সকালে ভেবেছিলাম চাউমিন করব, তো একটু আটা মেখে নিচ্ছি, আটা ময়দা মিশিয়েই আমি করি, শুধু ময়দা দিয়ে করি না। তো যাই হোক, তো আটা মেখে নিচ্ছি, অল্প কটাই করবো, যেহেতু আজকে একাদশী, তো আমার শ্বশুর হচ্ছে খাবে না, কিছুই খাবে না, উনি শুধু সবজি খাবে, মানে সবজি একটু সিদ্ধ করে একটু নেড়ে দেবো তেলের মধ্যে হালকা করে, উনি সেটাই খাবে। আর আমরা সবাই তাহলে সকালে রুটিটা খেয়ে নেব, আর মেখে একটা এগরোল পিজা করে দেবো, তো সেই এগরোল পিজার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। এগরোল পিজা বললাম, একটা গোল্লা করে নিয়েছিলাম আটার, একটু মানে মোটা করে, আর যেহেতু বাচ্চারা একটা রুটির বেশি দুটো রুটি খেতে চায় না, সেহেতু এইটাতে একটু মোটা করে মানে বেশি করে আটার গোল্লাটা করে দেবে। আর এটা হচ্ছে ওই যে ডিম, ডিম দিয়ে হবে এগরোল পিজা বললাম, তো সাদা তেল দিয়েই করবো, রুটিটা একটু ভেজে নিই, আর এই যে সস, রুটিটা ভেজে নিয়ে তারপর তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো আমার বরকে বললাম যে একটু মানে ভিডিওটা করে দিতে, কারণ এক হাতে ফোন নিয়ে আর এক হাতে এগুলো তৈরি করে তোমাদের দেখানো সেটা সম্ভব হয় না। তো যাই হোক, এই যে দেখো আমি স্টেপ বাই স্টেপ করছি, আমার মেয়েটা খেতে খুব ভালোবাসে। তো পরোটাটা করব যে আমি একটু দেখো খুন্তি দিয়ে একটুখানি আমি কেটে কেটে দিচ্ছি পরোটাটা, যাতে ফুলে না ওঠে, ফুলে উঠলে কী হবে, আমি ডিমের যে এটা দেবো ব্যাটারটা ওটা আর কি ভালো করে লাগবে না পরোটার গায়ে। তো এই যে আমি ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, তোমরা পারলে গোলমরিচগুলোও দিতে পারো, গোলমরিচগুলোটা আমার ঘরে নেই তাই আমি দিলাম না। তো এইভাবেই আমি করে দিই, আমার মেয়েটা খুব ভালো খায়, তোমরাও তোমাদের বাড়ির বাচ্চাদেরকে এরকমভাবে ট্রাই করে দিতে পারো।
আশা করি ওদেরও খুব ভালো লাগবে খেতে। ঠিক আছে, গরম গরম গরম, আস্তে আস্তে। হাত ধুয়েছিস? কেমন হয়েছে? আর এটা আমি আমার বরের জন্য নিয়ে যাচ্ছি, তরকারি করিনি, রুটি আর মিষ্টি খাবে। আর এটা আমার জন্য চা, মিষ্টি আর রুটি। তো আমার বরকেও দিয়েছি চা, আছে তরকারি করিনি, এই দিয়েই হয়ে যাবে। আমি এখন পিছন রাস্তায় হাঁটছি, কত রোদ দেখো, রোদের মধ্যে একটু রোদ পোয়াচ্ছি। এখনো রান্নার কোনো র নেই, রান্না বান্না করবো, কিন্তু রোদ পোয়াতে বেশ ভালোই লাগছে। আর আজ একাদশী, তাই যে আমি খিচুড়ি করব, তো ডালটা আগে ভেজে নেব, ভেজে নিয়ে তারপর আর কি যেরকম খিচুড়ি করে ওরকম খিচুড়ি করব। আর খিচুড়ির সাথে সেরকম কিছু করব না, ভাজবো আলু কুমড়ো বেগুন। আর খাওয়ার আগে একটু পাঁপড় ভেজে নেব, তো এগুলোর মধ্যে লবণ আর হলুদটা মিশিয়ে নিই, তো এগুলোও ভেজে নেব একবারে। হলুদটা এরপর দেব, লবণটা দেওয়ার পর হলুদটা মনে হয় শেষ হয়ে এসছে, যাই হোক ঘরে আছে, সেটা ঢেলে নেব। সব হয়ে গেল, খিচুড়ি আর হচ্ছে ভাজা করেছি, তো তিন রকমের ভাজা করেছি। আর যখন খাবো তখন একটু পাঁপড় ভেজে নেবো, মেয়ে পাঁপড় ভাজাটা খেতে ভালোবাসে। তো স্নানও হয়ে গেছে, এবার একটু কাজে বসবো, সেলাই আছে, চলো তোমাদের সাথে শেয়ার করি
কি সেলাই করব। একজনের ব্লাউজ, এটা অল্টারের কাজ দিয়েছে, মানে এটা বড় করতে দিয়েছে, টাইট হচ্ছে, তো এটা সেলাই হয়ে গেছে। এবার এটা একটু হেম করতে হবে, কারণ এই পট্টিটা না তো খুললে তো খুলতে হয়, খুলে সেলাই করতে হবে, তো তার জন্য এটা আর এটা বাকি আছে। যে সব আমার কাজ, এগুলো অল্টার হয়ে গেছে, এটা ফলস পিকো, এরকম এখানে সব বানাতে দিয়েছে, চুড়িদার, প্যান্ট, তারপরে তোমার ব্লাউজ বানাতে দিয়েছে, ফলস পিকো করতে দিয়েছে। তো এখন আপাতত বসে বসে এই দুটো হেম করব। এই যে ব্লাউজগুলো নিয়ে চলে এসেছি হেম করব, রোদে বসে আছি, তো আমি ব্লগটা এখানেই এন্ড করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ভিডিওটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।